ना छड़ा दोवतों को बोल गोई ना सिनो बीर सताया छड़ा जन्नती जावा जाए ना जिनो बीर उसी ना छड़ा दोवतों को बोल गई ना जिनो बीर सफाया छड़ा जन्नती जावा जाए ना तुम्हारी दिले ते ये तुझे माया कोखोनो मापा जाए ना जिनो बीर उसी ना छड़ा दोवतों को बोल गई ना जिनो बीर सफाया छड़ा जन्नती जावा যায় না। আমি আপনি যখন জন্ম নিয়েছিলাম আমাদেরকে লালন পালন স্নেহ মায়া মমতা দেওয়ার জন্য বাড়িতে পিতা মাতা ছিল, আত্মীয় স্বজন সবাই ছিলেন, কিন্তু আল্লাহ নবী যখন মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন, জন্মের 6 মাস আগে তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন, এবং জন্মের পরে কয়েকদিন পরে আল্লাহ নবীকে আরবের রীতিনীতি অনুযায়ী আল্লাহ নবীকে মক্কা থেকে মদিনায় দুধ মায়ের কাছে লালন পালন হওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। কোথায় জন্মগ্রহণ করলেন এবং কোথায় লালিত পালিত হলেন কবি লিখছেন, জন্ম নিলে তুমি আমিনার ঘরে হালিমা তোমার দেখে বাগাল করে, জরা জীর্ণ হলো চাঙ্গা রতন খরা মাঠে ভরে গেল সোনার ফসল, তোমায় পেয়ে ধন্য গল তোমায় পেয়ে ধন্য গল হালিমার ঝুপড়ি খানা যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবল হয় সে নবীর সাফায়া ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তারপর শুনবেন আল্লাহর নবীকে পৃথিবীর মধ্যে কুল কায়নাতের মধ্যে সৃষ্টি জীবের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে বেশি মহাব্বত কাকে করেন বলতে পারেন? যদি গল্প এত হয় তাহলে আমাদের গল্পগুলো কে শুনবে ও খালা? তোমরা যদি এত গল্প করো আমাদের গল্পগুলো সব একটা করে হাত পাতায় নিয়েছে আর খালি গল্পই করে যাচ্ছে। একটু একটু মন দিন, হ্যাঁ কথা না বুঝলে তাহলে বেকার হয়ে গেল প্রোগ্রাম দেওয়া। আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক তিনি কাউকে না কাউকে সবচেয়ে বেশি মহাব্বত করেন ভালোবাসেন সেটা কে? কেউ একজন বলতে পারেন? দেখো তোমাকে আমাকে মহাব্বত করে সবচেয়ে বেশি নাকি? সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ পাক এই সৃষ্টি কুলের মধ্যে সৃষ্টি জাহানের মধ্যে সবচেয়ে বেশি মহাব্বত করেন। যাকে এত বেশি মহাব্বত করলেন তাকে ওই আরবের মরুভূমিতে আল্লাহ পাক কেন পাঠালেন? আল্লাহর কি মাথার সমস্যা, কিছু বোঝে না? যা বুঝি সব আমাদের বাড়ির আব্দুল খালেক আর আব্দুল মালেক বোঝে, আর আল্লাহ কিছু বোঝে না? আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমাদের দেখবেন সন্তানকে আমরা যদি ভালোবাসি, দেখবেন পিতা মাতা খড়ের ঘরে থাকে আর ছেলেকে দেয় এসি রুমে, ছেলের যাতে কষ্ট না হয় থাকে না? আমার আব্বা আমাকে দিয়েছে তাই আমি বলছি, আমার আব্বা তারা থাকে একটা মানে মোটামুটি ঘরে, আমাকে দিয়ে রেখেছে পাকা ঘরে, ছেলেকে ভালো জায়গায় রেখেছে, কেন? তাকে সে মহাব্বত করে ভালোবাসে বলে, সবার এক অবস্থা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহাব্বতের চেয়ে অনেক অনেক গুণ কোটি কোটি গুণ বেশি আল্লাহ রাসূলকে মহাব্বত করতেন, কিন্তু তাকে কেন আরবের মক্কা নগরীতে পাঠালেন যেখানে একটু পানি পাওয়ার জন্য মানুষের জিভ বার হয়ে যেত? কবি লিখছেন শুনুন, হিংসা মারা মারি বর্বরতা আরব দুনিয়ায় হতো সদা, লুট ছিনতাই আর যাহা জানে বাপ মেয়ে ভাই বোনে টানা টানে, আগাতি নূরের পায়ের ছোঁয়ায় দেখো মোহাম্মদের পায়ের ছোঁয়ায় জান্নাতুল বাকি সে থায়, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল সে নবীর সাফায়া ছাড়া জান্নাতে যাওয়া যায় না। শুনবেন শেষ কথায় কবি লিখছেন, এই দুনিয়াটা অনেক রং তামাশার ঘর, এই দুনিয়াটা একটা কিরায়ের ঘর, ভাড়ার ঘর, জানেন তো ভাড়ার ঘর, মানুষ দেখবেন ভাড়ায় ঘর নেই, 1 বছর 2 বছর 4 বছর 10 বছর ভাড়ায় আছে, মালিক কোনো একদিন যদি নোটিশ দিয়ে দেয় ঘর ছেড়ে দিতে হয় না? হয় যদি কিছু না বলে আমি কি করবো বুঝতে পারছি না,
আগে একটু কথা কও। হ্যাঁ আমরা তো কিছু বুঝতে পারছি না যে মানুষ আছে কি কেউ নেই, একে লাইটটা পড়ছে চোখে এমনি দেখা পাই না, সে যদি কেউ আওয়াজ না দেয় কি করে বুঝবো বলো। যদি বাড়ির মালিক যদি নোটিশ দেয় অমুক তারিখে ঘর ছেড়ে দিতে হবে, হবে না হবে না? তুমি জোর করে বুকের পাটা বার করে বলবে নাই ঘরে থাকবো, হবে? ঘাট ধাক্কা ধরে বার করে দেবে। আমরা এই দুনিয়াতে এসেছি ভাড়ার ঘরে, আল্লাহ পাক যেদিন নোটিশ দিয়ে দেবে আজরাইল আলী ইসলামের হাতে, এক সেকেন্ড দেরি হবে না। এই বাড়ির মালিক তবু একটু সময় দেবে, মালমাত্রা একটু গুছিয়ে টেম্পু গাড়ি বাড়ি তুলুক সময় দেবে, কিন্তু আজরাইল আলী ইসলাম এসে এক সেকেন্ড সময় দেবে না, নিয়ে চলে যাবে। কবি লিখছেন শুনুন, দুনিয়াটা কত যে রঙের মেলা, হাকিমুল চড়েছ কত যে দোলা, সহজে যাবে না এরে গো ভোলা, বইবে না কেউ আখে রাতের ঝোলা, দিও গো নবী সেদিন দেখা, ও গো দিও গো নবী সেদিন দেখা, কেন থাকিব যে বড় একা, যে নবীর ওসিলা ছাড়া তোয়া তো কবল গয়না, সে নবীর সাফায়া ছাড়া জান্নাতি চাওয়া যায় না, তোমার দিলেতে এত যে মায়া, নবী তোমার দিলেতে এত যে মায়া, কখনো বাপা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবল হয় না, সে নবীর সাফায়া ছাড়া জান্নাতে যাওয়া যায় না। আজ সিতারা গাই গুন গানে বসুন্ধরা, আকাশ জমিন চাঁদ সিতারা গাই গুন গানে বসুন্ধরা, রেহমান তুমি রঙিন তুমি, খালিক তুমি মালিক তুমি মওলা, তোমার শানে গাই গুন গানে, আই যে খোঁজে বাঁচার মানে, ছুটি চলায় নীল মগনায় চাঁদিনি রাতে ভরা যছনায়, ছুটি চলায় নীল মগনায় চাঁদিনি রাতে ভরা যছনায়, দেখি যে আমি কেমন তুমি, দেখি যে আমি কেমন তুমি, সাজিয়েছ তব করুণায় মওলা, মওলা মওলা মওলা, জীবনটা আমার যাক না কেটে, প্রভু গো তোমার ইবাদতে, চালাও সে পথে আছে যে পথ, পূর্ণ করা হেদায়াতে, যে পথে পাব তোমার দেখা, যে পথ তব করুণায় আঁকা, যে পথে পাব তোমার দেখা, যে পথ তব করুণায় আঁকা, তুলিয়া দোগাত করি মোনাজাত, তুলিয়া দোগাত করি মোনাজাত, ক্ষমা কর ও গো মওলা, মওলা মওলা